ত্রিপুরাকে 3 বছরের মধ্যে মডেল রাজ্য বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি। কাজের শত ব্যস্ততার মাঝেও রাজ্যের মানুষ কেমন আছেন, কি তাদের সমস্যা, সরকারি প্রকল্পগুলি ঠিকঠাকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরেজমিনে বেরিয়ে পড়ছেন, হঠাৎ সফর করছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার খোয়াই বিধানসভার রামসাধু পাড়ায় এই হঠাৎ সফর করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন এই এলাকার মানুষদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী, তাদের সমস্যার কথা শোনেন, দিলেন আশ্বাস। আরো এমন পরিবার আছে, রেশন কার্ডই না, মানে লোন টোন দিলে কোনো কিছু করতে পারবে না। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে তাদের বক্তব্য তুলে ধরতে পেরে এদিন আনন্দিত রামসাধু পাড়ার এলাকার বাসিন্দারা। যে কোনো ব্যবস্থা করে দেবো এটা কইছে, আমি ছাড়া হইব কইছে, খুশি হয়েছে, আমি খুব ভালো লাগছে। হ মনের সমস্যা তো স্যার মুখ্যমন্ত্রীর কাছে তো আমি সব কিছু বলেছি, আমার মন তো একটু শান্তি লেগেছে, আনন্দ লাগছে, এসে দেখছে মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী এদিন এলাকার দলীয় কার্যকর্তা দুলাল দেববর্মার বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। ক্যামেরায় দিব্যেন্দু দাসের সাথে অলোক চৌধুরীর রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।